হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা গত পর্বে কিন্তু এই যে বন্যার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করছিলাম, যে বাংলাদেশে যেই বন্যা হয় এর আসলে হচ্ছে কিভাবে কতগুলো শ্রেণীতে ভাগ করতে পারে এবং আসলে বন্যাগুলো কী কী ধরনের। এখন এই যে বন্যা হয়, এই বন্যাতে কি প্রভাব রয়েছে, তাই না? তো এই যে প্রভাবগুলি রয়েছে, এই প্রভাব সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই বন্যা আসলে কত কী পরিমাণ ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং করছে সেগুলো সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের দেখতে হবে সেই 1954 সাল থেকে একদম 2004 সাল পর্যন্ত, এই সময়ের মধ্যে আমাদের দেশে কিন্তু বহুবার বন্যা হয়েছে এবং আমরা দেখি প্রতিনিয়ত প্রতি বছরই কিন্তু আমাদের দেশে বন্যা হচ্ছে এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এখন এই যে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, এর তো ক্ষয়ক্ষতির একটা পরিমাণ আছে, তাই না? তো এই ক্ষয়ক্ষতি তো আসলে সবগুলো সালভিত্তিক দেখানো যায় না, তাই আমরা নির্দিষ্ট একটি সাল নিয়ে আসা আলোচনা করি। প্রথমত আমরা দেখি যে 2000 সালে একটি ভয়াবহ বন্যা হয়েছিল। 2000 সালের বন্যাটিতে আমরা দেখতে পাই যে একদম 16টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এই যে 16টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই 16টি জেলায় একদম মোটামুটি ফসলি জমি নষ্ট হয়েছে 1.84 লক্ষ হেক্টর, যার মানে কি না 5.28 লক্ষ মেট্রিক টন। এখন এই যে এই পরিমাণ ফসল নষ্ট গেলে এটি কিন্তু প্রতিনিয়তই হচ্ছে এবং আমরা জানি আমাদের দেশে করে খাদ্যাভাব রয়েছে এবং এই খাদ্যাভাব দিন দিন বাড়ছে, সেই সাথে আমাদের জনসংখ্যাও বাড়ছে। এখন যখন কিনা আমাদের দেশে বন্যা হয় তখন খাদ্যাভাব দেখা দেয়, খাদ্যাভাব দেখা দিলে খাদ্যের মূল্য বেড়ে যায়, তখন সবাই সেই খাদ্য আসলে কিনতে পারে না, যার ফলে কিনা আমরা দেখি যে আমাদের দেশে খাদ্যাভাব দেখা দেয়। এবং এই যে 1954 থেকে 2004 সাল পর্যন্ত বন্যা, এটি কিন্তু আসলে এই এই সময়ের মধ্যে কিন্তু কয়েকবারই আমরা দেখি ভয়াবহ বন্যা হয়, যেমন কিনা 1974 সালে, তারপরে হয় 1978 সালে, তারপরে দেখি আমরা 1984 সালে, তারপরে 1988 সালে, এরপরে আমরা দেখতে পাই 1998 সালে, 2004 সালে এবং 2000 সালে। এখন এই যে 74 সালে যে বন্যাটি হয়েছিল, আমরা দেখি যে 74 সালে কিন্তু মন্দাও দেখা দিয়েছিল বাংলাদেশে, অর্থাৎ এই 74-এর মন্দা যেটি রয়েছে এটি কিন্তু আসলে 74 সালে বন্যার মাধ্যমে হয়েছিল এবং প্রচুর খাদ্যাভাব দেখা দিয়েছিল আমাদের দেশে। এবং এই পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা ছিল হচ্ছে 1998 সালের বন্যা, যেটি কিনা পুরো দেশকে প্রভাবিত করেছিল এবং পুরো দেশের বেশিরভাগই আসলে ঢালু জমিগুলো একদম তলিয়ে গিয়েছিল। এইগুলো মূলত হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণেই এটি হচ্ছে মোটামুটি আমাদের প্রাকৃতিক দুর্যোগটি বা বন্যা হয়ে থাকে। এবং আমরা এর আগে দেখেছিলাম যে প্রাকৃতিক কারণ এবং মানবসৃষ্ট কারণ, এই দুটো কারণে যেহেতু বন্যা হয়, তাই বন্যাকে আমরা প্রথমত বলতে পারি একটি দুর্যোগ এবং পরবর্তীতে এই দুর্যোগটাই আসলে আমাদের জন্য বিপর্যয় নিয়ে আসে। অর্থাৎ বন্যা হচ্ছে দুর্যোগ এবং বিপর্যয়, অর্থাৎ এই দুর্যোগটি আমাদের একটি বিপর্যয় নিয়ে আসে। আচ্ছা, এরপর আমরা দেখি যে বাংলাদেশে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়, এই বন্যার সময় কিন্তু আমরা দেখি যে সাধারণ ঘরবাড়িগুলোতে ত্রাণ যায়। এখন তুমি যদি একটু চিন্তা করো আসলে বন্যার পরিস্থিতিটা কেমন হতে পারে, প্রথমত যে আমরা দেখি যে গ্রামাঞ্চলে যখন বন্যা হয়, প্রথমত যখন পানি বাড়া শুরু করে তখন এই পানি আসলে কমে যাবে এমন ধারণা করে আসলে এই বাড়িগুলোর ছাদে মানুষ বসবাস শুরু করে। এখন এই ছাদে যখন বসবাস করা অসহ্য হয়ে পড়ে, যে তারা নৌকা নিয়ে অবশ্যই যাতায়াত করে, তো সেখান থেকে তারা কোথায় যায়, তারা যায় হচ্ছে সরকারি আশ্রয়কেন্দ্র বা উঁচু জায়গায়, যেগুলো কিনা মোটামুটি হাসপাতাল কিংবা বিদ্যালয়গুলোতে স্থাপন করা হয়, ওখানে যায়। এবং আমরা এটিও দেখেছি যে বন্যার পানি যখন বেড়ে যায় তখন সেই বন্যার পানিতে আসলে অনেকে, যখন যারা কিনা নৌকা নিতে পারে না, নৌকায় জিনিসপত্র, তখন হচ্ছে মাথায় বোঝা নিয়ে বা মালপত্র নিয়ে সেগুলো আসলে বয়ে বয়ে আসলে এই পানির মধ্যে দিকে হেঁটে যায়। এবং এভাবে করে কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছে এই পর্যন্ত, এবং এই জিনিসটা অনেক ঝুঁকিপূর্ণ। এবং আমরা দেখি যে শুধুমাত্র ফসলি জমির ক্ষয়ক্ষতি না, সেই সাথে আমাদের যে বন্যা আসলে মানুষের মৃত্যুও জন্য দায়ী আমাদের এই বন্যা, অর্থাৎ মানুষ মারাও যাচ্ছে প্রচুর পরিমাণে, শুধু প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে। আমরা দেখি যে হচ্ছে 1974 সালের মন্দায় আমরা দেখি বিপুল পরিমাণ মানুষ মারা গিয়েছিল, অর্থাৎ বন্যা আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের মৃত্যুর জন্য কিন্তু দায়ী। এবং এই বন্যা
আসলে আমরা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি কিংবা এটির আসলে আমাদের প্রতিহত করার ক্ষমতা কতটুকু এবং সেগুলো কিভাবে নেওয়া যায় সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে বন্যা সাধারণত আমাদের কিরকম ক্ষয়ক্ষতি করে এবং বন্যা আসলে ক্ষয়ক্ষতি আসলে মানুষ বাঁচার জন্য বন্যার আসলে পরিস্থিতিটা কিরকম হয় এবং সেই সাথে আমরা দেখি যে বন্যার আমাদের একদম ঠিক কী কীভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কীভাবে কীভাবে আসলে আমাদের জীবনযাত্রা ক্ষতি সাধন করছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং সেই সাথে তোমাদের যদি কোনো বন্যার অভিজ্ঞতা থাকে অবশ্যই 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 আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাইকে ধন্যবাদ।